নেক্সট ইয়ারের প্রথম দিকে আমরা পুরোটাই খুলে দিতে পারব। আমি প্রধানমন্ত্রী পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করতে পারব। আমি একটু সময় নিলাম, তার আগেও হতে পারে। কাজের গতি সম্পর্কে প্রশ্ন করা উচিত নয়। আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি আমরা করেছি, দিবারাত্র পরিশ্রম করেছে আমাদের সংশ্লিষ্ট সকলে, এবং ইটাল থাই যে কোম্পানি তারাও এখানে দিবারাত্র, চাইনিজ কোম্পানি সহ তারা এখানে পরিশ্রম করেছে এবং এখানে দিনও কাজ হয়, রাতেও কাজ হয়, এখানে কোনো অবহেলার বিষয় নয়। এখানে কাজ করতে গেলে অনেক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কিছু জটিলতাও আছে, অনেক এখানে কি যেসব দেশ এই প্রকল্পের সাথে জড়িত, এটা তাদের সাথে কনকারেন্স নেওয়া, ফান্ডিংয়ের ব্যাপারটা সময় মতো হওয়া, এটা এখন নানা কারণে বিঘ্নিত হচ্ছে। যন্ত্রপাতি, যন্ত্রাংশ এগুলোর আমদানি ক্ষেত্রে কিছু প্রবলেম, এগুলো এটা হওয়া খুব স্বাভাবিক এ ধরনের একটা বড় প্রকল্পে। কাজে এই বিষয়টাকে অনাদরে, অবহেলায়, অনিচ্ছায় হচ্ছে না, এটা মনে করা সবচেয়ে শুনেন। এই কাজ প্রথম থেকে, এই কাজটি যখন ভিত্তিপ্রস্তর দেওয়া হয় তখন থেকে ফান্ডিং নিয়ে যে প্রবলেম হয়, এই জটিলতার অবসান ঘটাতে আমাকেও থাইল্যান্ড সফর করতে হচ্ছে এবং ইটাল থাইয়ের চেয়ারম্যানের সাথে আমি দীর্ঘ বৈঠক করেছি। সেখানে ঘাটে ঘাটে সমস্যা আছে, আর বিদেশিরা কোনো প্রকল্পে আসলে সেখানে একটা সমস্যা হলো ঘাটে ঘাটে তাদের কনকারেন্স, কনকারেন্স নেওয়ার প্রবলেমটা অনেক সময় হয়। এটার জন্য অন্য কিছুকে আমাদের এখানে কোনো প্রকার অবহেলা, উদাসীন এটা দায়ী করার কোনো কারণ নেই। সেই জটিলতা, ফাইন্যান্সিয়াল জটিলতা যদি সলভ না হতো তাহলে আজকে 10 মিনিটে ফার্ম গেট থেকে এয়ারপোর্ট কী করে আসছে, কী করে যাচ্ছেন, কী করে আসছেন, যেটা 2-2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগত। জটিলতা থাকলে কাজগুলো হচ্ছে কীভাবে? আজকে একটা র্যাম খুলে দেওয়া হচ্ছে, সামনে আরও আছে আমাদের কাজ, আরও র্যাম হাতের জিলের দিকে আমরা খুলে দেব এবং এগুলো তো কাজ চলছে।